হাই এভ্রিওয়ান আমাদের চ্যানেলে আবার আপনাকে স্বাগতম আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের প্রতিনিয়ত প্রভাবিত করে বিষয়টি হলো সামাজিক এবং আমাদের একাডেমিক অর্জন আজ আমরা আলোচনা করব সামাজিক উদ্বেগ কি এবং তা কিভাবে উদ্বেগ বা সোশ্যাল অ্যাংজাইটি হলো কোনো সামাজিক পরিস্থিতিতে ব্যক্তিকে ভুলভাবে মূল্যায়নের ভয় যা ব্যক্তির দৈনন্দিন জীবনকে বিশেষভাবে প্রভাবিত করে সামাজিক উদ্বেগ বা সামাজিক ভয় সামাজিক পরিস্থিতিতে লজ্জা পাওয়া বা নার্ভাস হওয়ার চেয়েও বেশি কিছু এই ভয়ের গভীর কারণ হলো সবার সামনে সমালোচিত হওয়া বিব্রত বোধ অনুভব করা বা অপমানিত হওয়ার ভয় মনে করুন মানুষ ভর্তি একটি ঘরে আপনি আছেন এবং মনে হচ্ছে যেন সকলের চোখ আপনার দিকে রয়েছে আপনার প্রতিটি গতিবিধি দেখছে এর ফলে ব্যক্তির শরীরে ঘাম কাপুনি বা গতি বৃদ্ধি পাওয়ার মতো শারীরিক লক্ষণ দেখা যেতে পারে যে ব্যক্তির মধ্যে এই সামাজিক উদ্বেগ রয়েছে তার ক্ষেত্রে সাধারণ কাজ যেমন স্কুলে যাওয়া বন্ধুদের সাথে দেখা করা দৈনন্দিন ক্রিয়াকলাপে অংশগ্রহণ করার মতো বিষয়ে ভয় লক্ষ্য করা যায় মনে করুন আপনি ক্লাসে আছেন আপনি আপনার শিক্ষককে একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চান কিন্তু ভয় করতে পারছেন না এটি ক্লাসে অংশগ্রহণ দলগত কাজ এবং এমনকি স্কুলে উপস্থিত থাকার বিষয়ে প্রভাবিত করতে পারে যখন কোনো ছাত্রছাত্রীর মধ্যে সামাজিক উদ্বেগ লক্ষ্য করা যায় তখন এটি তার একাডেমিক কর্মদক্ষতাকে প্রভাবিত করতে পারে শিক্ষার্থীদের খারাপ রেজাল্ট অ্যাসাইনমেন্ট করতে অনীহা এবং পড়াশোনায় অমনোযোগী মানসিকতা লক্ষ্য করা যায় যা তাদের আত্মসম্মান ভবিষ্যতের সুযোগ সুবিধাগুলোকে প্রভাবিত করে চল বাস্তবে আলোকপাত করি দু হাজার একুশ সালে চোদ্দ মে প্রকাশিত দি পাবলিক লাইব্রেরি অফ সায়েন্স

বিপরীত সম্পর্ক রয়েছে আরও একটি রিসার্চে দেখা যায় যা দুহাজার সালে প্রকাশিত জার্নাল অফ এডুকেশনাল অ্যান্ড বিহেভিয়াল ডিজোট জার্নালি টু এনসিয়াস টু টক সোশ্যাল অ্যাংজাইটি একাডেমিক কমিউনিকেশন অ্যান্ড স্টুডেন্ট এক্সপিরিয়েন্স ইন হায়ার এডুকেশন শিরোনামে একটি আর্টিকে লেখা হয় এবং সেখানে দেখা যায় সামাজিক উদ্যোগ প্রশিক্ষকদের যোগাযোগের সাথে নেতিবাচক সম্পর্কে যুক্ত ছিল ছাত্র ছাত্রীদের অভিজ্ঞতাকে প্রভাবিত করে সুসংবাদ হলো যে সামাজিক উদ্যোগ চিকিৎসাযোগ্য সবচেয়ে কার্যকর চিকিৎসাগুলির মধ্যে একটি হলো গগনিন্টে বিহেভেরিয়াল থেরাপি বা সিবিটি এ থেরাপি ব্যক্তিদের নেতিবাচক চিন্তা ভাবনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং ধীরে ধীরে সে ভয়ের মুখোমুখি হতে সাহায্য করে সামাজিক উদ্বেগ নিয়ন্ত্রণের উপায়গুলি হল সামাজিক উদ্বেগ দেখা দিলে শান্ত হয়ে দীর্ঘশ্বাস দলের সামনে কথা বলতে শুরু করুন তারপরে বড় দলের সামনে কথা বলার আত্মবিশ্বাস তৈরি হবে খারাপ চিন্তা বাদ দিয়ে ভালো চিন্তাগুলি মাথায় আনতে হবে নিজের জীবনের আগের সফলতার স্মৃতিগুলি মনে করা উদ্বেগের বিষয় নিয়ে প্রিয় শিক্ষক বা শিক্ষিকার সাথে কথা বলা নিজের পছন্দের খেলার দলের সাথে সময় কাটানো সামাজিক উদ্বেগ মোকাবেলা করে আমরা শিক্ষার্থীদের তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছোতে এবং একাডেমিক সাফল্য অর্জনে সহায়তা করতে পারি এই যাত্রা সবাই মিলে সচেতনতা ছড়িয়ে দিই একে অপরকে সমর্থন করি যদি আপনি এই ভিডিওটিকে হেল্পফুল বলে মনে করেন তবে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন সামাজিক স্বাস্থ্য এবং সুস্থতার বিষয়ে আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন আমার অন্যান্য ভিডিওগুলো দেখতে ভুলবেন না ধন্যবাদ